Dear learners, at first take my cordial love and congratulations on behalf of online class. How are you? I hope you are well and safe in your house. Latest class we discuss how many kinds of sentences. Today we discuss changing sentences. There are many kinds of changing sentences. So we discuss affirmative to negative. আচ্ছা আমরা প্রথমে জেনে নেই affirmative এবং negative sentences কি। যে sentences দ্বারা কোনো কিছু হ্যাঁ বোধক বোঝায় তাকে affirmative sentence বলে। negative sentence মানে যে sentence দ্বারা কোনো কিছু না বোঝায় অর্থাৎ ওইটা দ্বারা সব কিছুই না সেটা হলো negative sentence। এখন আমরা দেখব যে affirmative sentence থেকে কিভাবে negative sentence রূপান্তর করতে হয়। এটা শিক্ষার্থীবৃন্দ দেখো আমি একটা sentence লিখতেছি। Only Allah can help us. এই সেন্টেন্সটা affirmative sentence আছে এটাকে আমাদের negative করতে হবে। এই সেন্টেন্সটা কিভাবে আমরা নেগেটিভ করবো বা তোমরা কিভাবে নেগেটিভ করবো সেই জিনিসটা আগে বুঝে নাও। যদি কোনো সেন্টেন্সে তোমরা দেখতে পাও অনলি বা অ্যালোন থাকে এবং অনলি বা অ্যালোনের পরে যে ওয়ার্ডটা থাকে সেটা দ্বারা আল্লাহ বা কোনো ব্যক্তি বোঝায় তাহলে আমরা অনলিটাকে বাদ দিয়ে উঠিয়ে দিয়ে সেখানে আমরা নন বার্ড লিখবো আর সেন্টেন্সের বাকি যে অংশগুলো আছে সেগুলো ঠিক রাখবো তাহলেই নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা আমি তোমাদেরকে ভোরে দেখে দিচ্ছি তোমরাও খাতা কলমে অবশ্যই বসে আছে লিখে নাও। যেহেতু অনলি আছে এরপরে আল্লাহ শব্দটা আছে তাহলে আমরা অনলি উঠিয়ে দেব এরপরে এবার কি লিখবো নান বার নান বার আল্লাহ ক্যান হেল্প। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি ছিল অনলি আল্লাহ ক্যান হেল্প আস। নেগেটিভ সেন্টেন্স আমরা কি লিখেছি নন বাট আল্লাহ ক্যান হেল্প আস। এখানে অনলির পরিবর্তে শুধু নন বাট ব্যবহার করা হয়েছে এবং অনলির পরে বাকি যে অংশ আছে সেটাদের মধ্যে ওগুলা সব উপভোগ ওভাবেই লিখতে হবে। আচ্ছা এখন আমরা আরেকটা উদাহরণ দেখি। যদি কোনো সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে এবং তা দ্বারা বস্তু বোঝায় তাহলে আমরা ওই অনলি বা অ্যালোন উঠিয়ে দিয়ে ওই জায়গায় নাথিং বাট লিখবো এবং ওই সেন্টেন্সে বাকি যে ওয়ার্ডগুলো আছে ওগুলো লিখে দেব। আচ্ছা আমরা আর একটা সেন্টেন্স লিখতেছি অনলি He likes only sweet. Sentence আছে he likes only sweet এটাকে আমাদেরকে নেগেটিভ করতে হবে। এখন আমরা এটা কিভাবে করব আগের সেন্টেন্সে আমাদের অনলি ছিল এখানে অনলি আছে। আগের সেন্টেন্সে অনলির পরে আল্লাহ ছিল এবং এখানে অনলি পরে আছে সুইট। সুইট মানে মিষ্টি, মিষ্টি মানে একটা বস্তু। তাহলে আমরা আগে বলেছি বা আগে শিখেছি যে যদি অনলি পরে কোনো বস্তু থাকে তাহলে অনলি উঠিয়ে দিয়ে ওই জায়গায় নাথিং বাট লিখতে হবে আর যে ওয়ার্ডগুলো আছে সবগুলো ঠিক থাকবে। হি লাইকস নাথিং
He likes nothing but sweets. সংখ্যা বোঝায় তাহলে ওই জায়গায় অনলি ব্যালেন্স উঠিয়ে দিয়ে সেখানে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান লিখলে সেখানে নেগেটিভ সেন্টেন্স হয়ে যায়। কিভাবে হয় সেটা আমরা দেখতেছি। এখন দেখো হিজ অনলি আছে তারপর টেন, টেন মানে একটা সংখ্যা, তাহলে অনলি মানে সংখ্যা বাচ্চা একটা শব্দ আছে, তাহলে আমরা লিখবো নট মোর দেন অথবা নট লেস দেন, আর সবগুলো ঠিক থাকবে। তাহলে হি ইজ নট দেখি পারি নেগেটিভ করা, যেমন হি হ্যাজ মেনি ফ্রেন্ডস। হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, এটাও নেগেটিভ করতে হবে। এটাকে আমরা কিভাবে নেগেটিভ করব, যদি কোনো সেন্টেন্সের মধ্যে কোথাও তোমরা দেখতে পাও মেনি থাকে, তাহলে মেনির পরিবর্তে নট এ ভিউ লাগবা, আর বাকি যে ওয়ার্ড গুলো আছে এগুলা ওই যা আছে এগুলো লিখলে হবে। তাহলে লিখতে পারি আমরা হি হ্যাজ নট এ ফিউ ফ্রেন্ডস। তারপরে যে আমরা আরো একটা সেন্টেন্স দেখি, আজকে আর দরকার নেই, আজকে পর্যন্ত শেষ, পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরো বিস্তারিত সেখানে হবে বলে দেওয়া হবে। নো মোর টুডে, মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড ইউর ফাদার্স অ্যান্ড মাদার্স।